ম্যারেজ রেজিস্ট্রির জন্য দরকার হয় সই, আর সম্পর্কটা মিষ্টি থাকে যদি সাথে থাকে মিষ্টি দই। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড মিষ্টি দই। তো দেখুন বন্ধুরা, কিভাবে আমরা এই হোমমেড মিষ্টি দই তৈরি করছি। মিষ্টি দই বানানোর জন্য আমাদের লাগছে দুধ, চিনি আর টক দই। টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখো বন্ধুরা, কিভাবে আমরা এই মিষ্টি দই খুব সহজেই ঘরে বানিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটতে যাওয়ার মাঝখানে আমরা এখানে একটি প্যান নিয়ে তার মধ্যে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। মোটামুটি 2 কাপের মতো চিনি নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণে জল দিতে হবে, যাতে চিনিটা জাস্ট ভেজে। এটা দিয়ে আমরা ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা হচ্ছে, যখন আমরা মিষ্টি দই খেয়ে থাকি, মিষ্টি দইয়ের কালারটা তো ব্রাউন হয়ে থাকে, তো এই চিনিটা দিয়ে ওই ব্রাউন কালারটা ক্যারামেলের তৈরি হবে। আপনারা যদি মনে করেন যে মিষ্টি দইটা হোয়াইট কালার করবে, তাহলে কিন্তু আর ক্যারামেলের দরকার পড়ে না। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা যে একটা ব্রাউন কালার চলে এসেছে। এরই মাঝে আমার এখানে যে দুধটা আমি জাল বসাই বসিয়েছিলাম, সেই দুধটাও ফুটে গেছে। এরপর আমি এখানে এই দুধের মধ্যে চিনিটা দিয়ে দেব। দুধের সাথে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ক্যারামেলটা কিন্তু ফুটন্ত দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো দুধটার কালারটা চেঞ্জ হয়ে গেল, মিষ্টি দই কিন্তু এরকম কালারেরই হয়ে থাকে। ক্যারামেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এই দুধটাকে একটু ঠান্ডা হতে দেবো। দুধটাকে ঠান্ডা এমন করেই করতে হবে যাতে একদম খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, আবার খুব গরমও যাতে না থাকে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা এই দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এই একটা মাটির খুঁড়ি নিয়েছি, যার মধ্যে আমি মিষ্টি দইটা পাতব। তো এই দুধটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এবারে আমি একটি পাত্র নিয়ে এর মধ্যে এই খুঁড়িটাকে রেখে উপরে একটা কাজু দিয়ে দিলাম। ঢাকনাটাকে বন্ধ করে 7 থেকে 8 ঘন্টা একটি অন্ধকার জায়গায় এটাকে এইভাবে রেখে দিতে হবে। তো আমি একটা কাপড়ের মধ্যে এটাকে ভালো করে মুড়িয়ে 7 থেকে 8 ঘন্টা অন্ধকার জায়গায় রেখে দিই। 8 ঘন্টা পর ফিরে আসলাম। এবার দেখে নিই দইটা কি পজিশনে আছে। দইটা খুব সুন্দর জমে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিই। দেখো খুব সুন্দর জমে গেছে। তো আমাদের মিষ্টি দই একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের আমাদের এই প্রিপারেশনটা? মিষ্টি দই, টক দই তো আমরা ঘরে ইজিলি তৈরি করতে পারি, কিন্তু কিভাবে এই মিষ্টি দই আমরা ঘরে তৈরি করব সেটা এই ভিডিওটা ভালো করে দেখলেই আপনারা ইজিলি ঘরে তৈরি করতে পারবেন। তাহলে এই ভিডিওটি দেখুন আর আপনাদের মতামতটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে চটপট লিখে ফেলুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই শেষ করছি।